জানো কি হচ্ছে তুমি বলো না বাবা কোথায় আরে বাবা তোর বাবা তো বাড়িতে নেই সে তো সকালেই বের হয়েছে কি শহরে কি কাজ আছে সে জন্য শহরে কাজ সকালবেলা বেরিয়ে গেছে শহরে কাজ করার জন্য হ্যাঁ সে তো কানাড়াতে বের হয়েছে কি হচ্ছে বলতো লগ্ন চুপ করে আছিস কেন যদি ভোরবেলায় বেরিয়ে যায় তাহলে একটু আগে আমার কাছে কি করে দেখা করতে এলো কখন গেছিল বললাম তো একটু আগে তোর কাছে হ্যাঁ গো আমার উপরে কত রাগারাগি করলো তারপরে বলল তুই কি ভাবতিছিস এদের জন্য নিজের জীবন কারা শেষ করে দিবি দিনের পর দিন দিনের পর দিন এদের সমস্ত অত্যাচার আমি সহ্য করেছি সব অত্যাচার সহ্য করেছি এরা মুখে এক কথা বলে আর কাজে করে অন্য কিন্তু শেষ পর্যন্ত তুইও না না নিশ্চয়ই তোর কোনো ভুল হচ্ছে দাদা তোর সঙ্গে দেখা করতে যেতেই পারেনে গেল তো তার জন্যই তো আমার ভালো মা বারণ করা সত্ত্বেও আমি বাবাকে আটকাতে চলে এলাম কি ভালো মা বারণ করেছিল হ্যাঁ গো আজ তো অমাবস্যা তাই গুরুদেব এসেছেন পুজো করতে আর উনি নাকি বলেছেন যে আজ যতক্ষণ অমাবস্যা থাকবে ততক্ষণ আমি যেন বাড়ি থেকে না বেরোই সর্বনাশ গুরুদেবের বারণ করা সত্ত্বেও তুই ও বাড়ি থেকে বেরোয়নি কিছুক্ষণ পরেই তো অমাবস্যা শুরু হয়ে যাবে তুই চল আমার সঙ্গে কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে তো কি দেখছিস ওভাবে দাদু ভাই কতবার বলেছি না ভোগ নিবেদনের আগে মাকে দেখতে নেই রাজি মা পুজো হয়ে গেলে তো ওই ভোগটা আমিই খাবো নাকি সে যখন খাবে তখন দেখা যাবে এখন যাও দেখে ঘরে যাও জামা কাপড় পাল্টে এসো যাও রাজি মা আমি সব জামা কাপড় পাল্টে আমি এখানে এসেছি বেশ 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 আচ্ছা রাজিমা আমি বরং লগ্নাকে ডেকে আনি সূর্য সূর্য দাদা এদিকে লগ্নাকে এখন ডাকতে হবে না কেন মা আচ্ছা আমরা আমরা সবাই তো এখানে আনন্দ করছি তাহলে ও বাকি কেন থাকবে মা সেটা আমাকে না রাজিমাকে কি জিজ্ঞেস করে নাও যাও না বড় বৌমা ঠিক আছে এখন ডেকে আনো এখানে তো আমরা সবাই আছি চোখে চোখে রাখতে পারবো এখন এখানে ও এলে কোনো অসুবিধে নেই যাও দাদু ভাই ডেকে আন আর নার্স আন্টি আমি একটু তাড়াতাড়ি ঘুমোবো আজ আমাকে একটু বিরক্ত করো না মাকে বলে দিই ওই শান্তির জল নেওয়ার জন্য মা ডাকেন না সেটাও যেন না ডাকে আমায় না বাবার ঘরে যাবার এখন দরকার নেই ওনা যদি আসার হয় উনি নিজেই আসবেন আচ্ছা ঠিক আছে নাও 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 হাত চালিয়ে করো সবাই অমাবস্যা লাগলো বলে গুরুদেব এক্ষুনি এসে পড়বেন এসো পেশি এসো হ্যারে লগ্না এই দরজা দিয়ে কি তুই একা গেছিস কিন্তু তুমিও যেন বলো না যে আমি তোমাকে সাহায্য করেছি কেউ জানলে আমার চাকরিটা চলে যেতে পারে হ্যাঁ গো একা গেছিলাম তুই একটা কাজ কর তুই গুরুদেবকে গিয়ে ডেকে নে আয় গুরুদেবকে গুরুদেবকে কি করে ডাকবো যা বলছি তাই কর যা এমন ভাবে ডাকবি কেউ যেন জানতে না পারে বুঝছিস Thank you.
জাগুন আপনি, জাগুন। আপনি আমায় কথা দিয়েছিলেন আমায় সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। জাগুন মহাকাল, জাগুন। চোখের জল ফেলো না, জমিয়ে রাখো, চোখে আগুন জ্বালো। মহাকাল, মহাকাল আপনি উত্তর দিন, মহাকাল আপনি জাগুন। কেন এত চেষ্টার পরেও আমি লগ্নাকে কাবু করতে পারছি না? কেন আমার সর্বশক্তি দিয়েও আমি লগ্নার কাছে হেরে যাচ্ছি? উত্তর দিন মহাকাল, মহাকাল আপনি উত্তর দিন, জাগুন মহাকাল, জাগুন। লগ্না, তুমি এই পথে বাইরে গেছিলে? আর এই কারণেই আমি এ পথ দিয়ে ওকে নিয়েছি। বারুণ না শুনে ওর বাড়ি থেকে বেরিয়ে গেছে, এই কথা যদি কর্তামা জানতে পারে তাহলে তো। এ কি অবন্তিকা, কি হলো, তুমি এত ঘামছো কেন? টেনশনে বুঝি আমার প্রেশারটা বেড়ে গেছে। আমি শুনেছি বড় বৌদি ওকে গড় থেকে বেরোতে বারণ করেছিল, ও তো বাচ্চা মানুষ, বুঝেনি, চলে গেছে আমাদের বাড়িতে। আমি কি আর এমনি এমনি বেরিয়েছি নাকি? বাবা এসে ওরকম ভাবে বললো তার জন্যই তো। আবার সেই কথা বলছি, কতবার না তোকে কয়েছি দাদা এখানে আসে না। দাঁড়াও, তুমি কি বলে নন্দা, কি হয়েছে? দেখুন না, তখন থেকে কয়ে যাচ্ছে দাদা নাকি এখানে এসেছিল, এসে বকাবকি করে গেছে, আর কোনোদিনও নাকি ওর মুখ দেখবে না, সেই কথা বলে চলে গেছে। সে মেয়ে তো বয়ে আমাদের বাড়ি চলে গেছে, কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না দাদা এখানে আসতে পারে নে। সেই ভোর রাতে কাজে যাবে বলে শহরে বেরিয়েছে, আর কয়ে গেছে যে রাত হবে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু এই কথা যদি এ বাড়ির লোক একবার টের পায়, যদি জানতে পারে, তাহলে তো বাচ্চাটার আর রক্ষী থাকবে না। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি সেই পিশাচিনি নকুল সেজে? বাঁচান বলবে, আপনি রক্ষী করতে পারেন বাচ্চাটাকে? বুঝতেই পারছেন না। নন্দা, তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। লগ্নাকে কেউ বকাবকি করবে না, আমি তো আছি। তুমি যাও, তুমি যাও, আমাকে আমাকে পুজোয় বসতে হবে, সূর্যাস্তের পরে অমাবস্যা পড়ে যাবে। তুমি 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 যাও এখন। আমি চলি গুরুদেব। দেখি মা সিংহ বাহিনীর পুজো শেষ হওয়া অব্দি যেন এই পিশাচিনী কোনো বিপদ না ঘটাতে পারে।